হ্যালো বন্ধুরা, ফেনীর পর ধেয়ে আসছে বুলবুল। ক্রমশ শক্তি বাড়িয়ে আজ মাঝরাতে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় বুলবুল। সুন্দরবন অঞ্চলের উপর মূলত আছড়ে পড়তে চলেছে এই বুলবুল। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে, ঘণ্টায় প্রায় 110 থেকে 120 কিলোমিটার বেগে হানা দিতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় 135 কিলোমিটার। ইতিমধ্যেই বুলবুলের প্রভাবে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, কলকাতার আশেপাশের এলাকাগুলোতেও শুরু হয়েছে বৃষ্টি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আস্তে আস্তে কিন্তু ঝড়ো হাওয়ার প্রভাব বাড়তেই চলেছে, এবং যা ক্রমশ ধীরে ধীরে তার গতিকে বাড়িয়ে তুলেছে। বুলবুলের মোকাবিলায় ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বাড়তি অনেক সতর্কতা নেওয়া হয়েছে। তবে বন্ধুরা, মায়েম কখনোই কোনো গুজব রটায় না। ঘূর্ণিঝড়ের আগে আপনারা ঠিক কী করবেন? প্রথমত, কোনো গুজবে কান দেবেন না, শান্ত থাকুন। দ্বিতীয়ত, টিভি, রেডিও এবং ওয়েবের মাধ্যমে খবরাখবর নিন। মূল্যবান জিনিস, নথিপত্র, জল নিরোধক বক্সে রাখুন। বাড়িতে শুকনো খাবার মজুত রাখুন। বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখুন। টর্চ, দেশলাই, মোমবাতি নিজের কাছেই রাখুন। এবং সবথেকে ইম্পর্টেন্ট, গৃহপালিত পশুদের সুরক্ষিত স্থানে রাখুন। ঝড়ের সময় বাড়িতেই থাকুন, বাইরে থাকলে সুরক্ষিত স্থানেই থাকতে হবে। বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখুন, রেডিও শুনুন। হ্যাঁ বন্ধুরা, রেডিও। ক্ষতিগ্রস্ত বাড়িতে থাকলে সেখান থেকে অন্যত্র সরে যান। বন্ধুরা, মাইএমের পক্ষ থেকে আরও একটি ইম্পর্টেন্ট আপডেট। ঘূর্ণিঝড়ের সময় ঘরের বাইরে থাকলে কি করবেন? সবথেকে প্রথমে সুরক্ষিত স্থানে আশ্রয় নিন। বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক ছেঁড়া তার থেকে দূরে থাকুন। এবং মনে রাখবেন, আবহাওয়া দপ্তরের তরফ থেকে যারা নদীর আশেপাশে বা সমুদ্রের আশেপাশে থাকেন, তারা অবশ্যই সমুদ্র বা নদী থেকে দূরে থাকুন। আর অবশ্যই যদি কোনো ব্যক্তি, যদি কোনো প্রাণী অসহায় অবস্থায় থাকে, তাহলে তাকে অবশ্যই রক্ষা করুন এবং একে অন্যের বিপদে এগিয়ে আসুন। এবং মাইএমের কাছে যদি কোনো নতুন আপডেট থাকে, তাহলে অবশ্যই মাইএম সেই আপডেট আপনাদের কাছে লাইভের মাধ্যমে তুলে ধরবে। এছাড়াও আপনারাও সহযোগিতা করতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনারা কমেন্টে লিখতে পারেন আপনার এলাকার পরিস্থিতি, তাতে অন্য লোকেরও সুবিধা হবে কমেন্টগুলো পড়ে। ধন্যবাদ।